बोलबो तो अमी रीले पूरे बोली अमी ये एक ता कथा बोलर जुन्नो स्टार्टर मेन कोर्स डेजर्ट सब खाइए दिलाम किंतु कथा टा किचुते बोलते पारछी ना ओके साहसी जोटाते पारछी ना अमी की बीर बीर कुछ बोल बे अमी अमी दूर बाबा एक ছেলে एक মেয়ে কে বাইরে আলাদা ডাকে কিসের জন্য কিসের জন্য ডাকে তুমি জানো না না चलो खाबे चलो खाबो केन अरे तुम्हार खिदे पे ठीक बुझते पे खिदे पे दारा 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 चोख देखे চোখ থেকে বোঝা যাচ্ছে আই ক্যান রিড মাইন্ড খুব জোর খিদে পেয়েছে চলো খেতে খেতে বলবো চলো 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 হাই সুমনা হাই নাগিনে দেখ তো টেবিল পুরো রেডি ভালো লাগছে भीषण भालो लग जे थैंक यू रे वाओ ए टेबल टा तो आरो सुंदर शादी छीस सो रोमांटिक ऐ रागिनी चल ना एक तो फ्रेश होइने भी देन फटाफट एक तो साजगोज करे दारुन एक तो लुक निबी एखोनी की साजबो सबे तो अरे एखोनी साज देबे चल आई चल तु बर एगो कल रिसीव कर ड्रिंकर व्यवस्था कर ठीक है हेलो हाँ के सारा दिन कथा जमे से कथा दी सुनबे मूड नहीं पर सुनब Thank you.
सारे प्रेम कहानी रिमझिम धाराते छाय मोन हाराते रिमझिम धाराते छाय मोन हाराते रिमझिम धाराते তোমার সঙ্গে সারা জীবন একলা হয়ে থাকতে চাই আঁখি। রোজ সকালে আমার ঘড়ির আলামে ঘুম ভাঙে। আমি চাই তোমার ভেজা চুলের গন্ধে, তোমার হাতের চুড়ির আওয়াজে আমার ঘুম ভাঙুক। আমি তোমাকে চাই আঁখি, তোমাকে চাই। আমাকে নিজের করে নেবে আঁখি। বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। সাত দিনে এই খেলা ধুলো রাত দিনের, জানি বারণ করার সাত দিনে আর আমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। আমি কি কিছু ভুল বললাম? আঁখি, আই এম সরি। আমি তোমাকে জোর করছি না, তারা নেই কোনো, তবুও তোমার উত্তর আমার কাছে অনেক দামি। আর দামি জিনিসের তো অপেক্ষা করতেই হয়। তুমি সময় নাও আঁখি, যত ইচ্ছে সময় নাও, কিন্তু তারপর তোমার মনের কথাটা আমাকে জানিও, আমি অপেক্ষায় থাকবো। After all these things, you have really become special for me. Very special. Mooka me. Thank you.
আমার না খুব খিদে পেয়েছে। সকালবেলা থেকে যদি এত ছোটবেলার গল্প করো খিদে তো পাবেই। চলো কি খাবে বল? তুমি তো জানো সে এইসব জায়গায় আমি কতটা মিসফিট। আর সত্যি কথা বলতে আমাদের রশিপুরে তো সেরকম কোনো রেস্তোরাঁ ছিল না, আর থাকলেও আমার যাওয়া হয়নি। তাই তুমি যেটা ভালো বলছো সেটাই করো। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, আমার জন্য না বেশি কিছু অর্ডার করো না, আমার জন্য অল্প কিছুই বলো, কারণ ওদিকে মা আবার আমার জন্য না খেয়ে বসে থাকে। এরপর আমি যে কথাটা বলতে চাই সেটা কি এখনই বলবো নাকি আখির উত্তরের অপেক্ষা করব? আখি যদি আমায় মানে সিদ্ধার্থ বোসকে মানতে না পারে কি হবে তখন? কি করে বোঝাবো যে কেন সিদ্ধার্থ বোসকে সিট সেজে থাকতে হয়? ও বুঝবে তো আমার কথা? ওয়েটার, কেউ তো নেই এখানে, বেলটা কে বাজাল? এগুলো এখানে কে লাগালো? খেলা তো পুরো জমে গেছে, আমার শাশুড়ি মা পুরো পাগল। ছি 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 ছি, না না এইভাবে বলতে নেই প্রশান্ত, হাজার হোক গুরুজন বলে কথা, চাপ নেই শাশুড়ি মা, যতক্ষণ না এই জামাইয়ের হাতে আপনার মেয়েকে তুলে দিচ্ছেন ততক্ষণ এইভাবে পাগল করে যাব। খাবি কি ছাঁচেই মরে যাবি।
আসি তাহলে। আকি আজকে দিনের পাওয়া এটা শ্রেষ্ঠ উপহার আমার। একেই বলে একের আমের রক্ষে নেই সুগ্রীব তার দোসর। এতদিন আমার আর আখির লাভ স্টোরিতে ভিলেন ছিল শাশুড়ি মা, এখন আবার এই কলির কেষ্টটা কোথা থেকে এসে ছুটেছে কে জানে। আর আজকের আমার পাওয়া শ্রেষ্ঠ উপহার হলো এবার আমাকে কিছু একটা করতে হবে। শাশুড়ি মাকে এমন চাপ দেব না যে ছুটতে ছুটতে এসে নিজের মেয়ের হাত এই প্রশান্ত সাপুয়ের হাতে দিয়ে যাবে। ছুটতে ছুটতে আসবে আর প্রশান্ত সাপুয়ের হাতে দিয়ে যাবে। সবকিছু শেষ করে দেবো আমি, সবকিছু। ওই গাইয়া মেয়েটাকে নিয়ে এত বাড়াবাড়ি, তাও তাও কিনা আমারই চোখের সামনে। রাগিনী কি হচ্ছে নাকি এগুলো? হ্যাঁ কি ব্যাপার? তো তো ডিনারে যাওয়ার কথা ছিল, বাড়িতে এসে ভাঙচুর করছিস কেন? কি হয়েছে নাকি? ছাড়ো ছাড়ো আমায়। ওই গাইয়া মেয়েটার জন্য আমার সাথে এত বড় বিচ্ছেদ হলো। কে বিট্রে করলো? সিড। সিড? হ্যাঁ সিড। ও না না, সিড না তো, মিস্টার সিদ্ধার্থ বোস। মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? একবার বলছিস সিড, একবার বলছিস সিদ্ধার্থ বোস। আগে ডিসাইড কর কে বিট্রে করেছে। কেন বিরক্ত করছো? বুঝতে পারছো না যে সিডি আসলে সিদ্ধার্থ বোস? ও শুধুমাত্র সিজের নাম নিয়ে এই বাড়িতে ছিল।